হ্যালো পিয়ার্স আমি আজকে বাচ্চা ফোটানো একটি মেশিন দেখাবো এরা উদ্যোক্তা এখান থেকে তোতা মুরগি বাচ্চা ফোটানো হয় এরা নানা চাষ করেন এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন সুলভ মূল্যে দেখুন এটা ইনকোভিটার এখানে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এগুলো সব তোতা মুরগির বাচ্চা দেখুন আপনারা পিওর্স এখানে তারকির বাচ্চা ফুটানো হয় এগুলো কত দিনের বাচ্চা দাদা এক সপ্তাহ বাচ্চা এক সপ্তাহর বাচ্চা আচ্ছা আচ্ছা কত দিন লাগে এখানে বাচ্চাগুলো ফুটতে ডিম থেকে আঠাইশ দিন এই আঠাইশ দিন আঠাশ দিনের বাচ্চা ফুটে যায় তাই না এখানে আরেকটি মেশিন দেখছি এই মেশিনটা সম্পূর্ণ অটো এটাতে মনে হয় তারকি ইয়ে দেওয়া তার কি ডিম দেওয়াটাতে ভুয়ার্স এই মেশিনটি সম্পূর্ণ অটো অটোমেটিকলি এটি বাতি অন অফ হবে এখানে খুব খুব সুন্দরভাবে বাচ্চা ফুটবে যে বাচ্চাটি আপনার স্বাস্থ্যসম্মত এবং যথেষ্ট হেলদি এই যে দাদা দেখুন এখানে বাতিটি এইমাত্র মাত্র জ্বলল দেখুন খুব ভালো করে এই যে উপরে ডিমগুলো দেখানো যাচ্ছে আপনার নিশ্চয়ই ভালো করে খেয়াল করুন ডিমগুলো নিচের ডিমগুলোতে কিন্তু বাচ্চা বের হচ্ছে খুবই দুর্লভ একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন দেখুন ভিতরে খোসা থেকে খোসা থেকে বাচ্চা বের হচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা এগুলো সব তারকির বাচ্চা এই ইনকিউটরে খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে সম্পূর্ণ অটো সিস্টেমে আরো কিছু দেখাচ্ছি এটি আরেকটি মেশিন এখানে অসংখ্য ডিম রাখা হয়েছে দেখুন ভিয়ার্স এই ডিমগুলো কত দিন এখানে ওই সবই আঠাশ দিনে আঠাইশ দিনে ফোটে এখানে মানে কত দিনের ডিম রাখা হয়েছে এখন কত দিন যাবো এই ডিমগুলো আছে এখানে আর পনেরো দিন পরে এই ডিমগুলো ফুটবে ভিওয়ার্স দেখুন খুবই মনোরম পরিবেশে এখানে ইনকোভিডার সেট করা এই বাচ্চাগুলো ইনকোভিডের মাধ্যমে ফোটানো এগুলো এখনো হিটে আছে এখানে আলাদাভাবে এখানে কিছু তারকি এখানে কিছু স্পেশাল কি মুরগি এগুলো দাদা চেরা মাল কোটা দেখুন এগুলোকে অন্ধ করে রাখা হয়েছে একটু সেভ রাখার জন্য যাতে এরা বিরক্ত বোধ না হয় এখানে এরা ডিম দিবে আমি আপনাকে টর্চের মাধ্যমে দেখাচ্ছি নিচের এটি এটা সরাইল এটা বাচ্চা থেকে এই পর্যন্ত হয়েছে এটাকে একটু রাখা হয়েছে এই মোরগটা প্রাইস কত দাদা এটা বর্তমান বাজার মূল্য এইটা পনেরো হাজার টাকা দেখুন ভিওয়ার্স আপনারা এছাড়া আরো কিছু আছে এটা কি জাতীয় মোরগ এটা হলো মুরগি হলো বার্মিস এটা বার্মিস মোরগ দেখুন ভিউয়ার্স বার্মিস মুরগি এটি পায়ে পর্যন্ত পশম দেখুন ভিউয়ার্স পা পর্যন্ত পশম এটির এটা কি ডিম পারবে সেই জন্য আপনাদের এখানে রেখেছেন তাই না ভাই এটা ডিম পারবে ভিওর্স এটি ডিম পারবে তাই এখানে আলাদাভাবে রাখা এটা এটা মার্কেট প্রাইস কত দাম এটা হাজার আমি নিশ্চয় আপনাদেরকে দেখাতে পারলাম যে মুরগি ইনকিউবেটর থেকে মুরগি কীভাবে বাচ্চা বের হচ্ছে ডিম থেকে এবং কিছু উন্নত জাতের মুরগি বাহিরের মুরগি যেগুলো খুবই বিরল এই খামারে এগুলো চাষ করে থাকে এবং সরবরাহ করে থাকেন খুব স্বল্প দামে আপনারা ইচ্ছা করলে এরকম উদ্বেগ নিতে পারেন উদ্বেগ নিয়ে আপনারা বাসায় করতে পারেন ইচ্ছা করলে তো ভিও শেষ করছে আজকে আপনাদের আমার আমার এই প্রোগ্রামটি আজকে শেষ করছে ইনকুইবিটারে কিভাবে বাচ্চা ফুটায় আমি নিশ্চয়ই আগামীতে আপনাদের আরও ভালো ভালো আমি আপনাদেরকে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন আপডেট পাবেন ধন্যবাদ